তোমাদের কি পাকা চুলের প্রবলেম আছে? এর সাথে সাথে তোমাদের কোন রকম কোন মেডিকেল ওষুধপাতি খাওয়ার ফলে বা কোন রকম কেমিক্যাল হেয়ারে অ্যাপ্লাই করার ফলে তোমাদের কি গ্রে হেয়ারের প্রবলেম শুরু হয়েছে? বা তোমাদের যে ন্যাচারাল হেয়ার কালারটা আছে সেই কালারটা একটু চেঞ্জ করতে চাও? তুমি এমন একজন যে তার গ্রে হেয়ার গুলোকে লাল বা কালো করতে চাও কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতে ভয় পাও, তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্যই। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে খুবই ভালো একটা হেনার ব্যাপারে বলবো, যেই হেনাটা ইউজ করে আমার পাকা চুলগুলো একদম লাল হয়ে গেছে, এবং এই লালটা কিন্তু আমার 15-17 দিন ছিল শ্যাম্পু করার পরেও। আমি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি, শ্যাম্পু করার পরেও সেই রেড মানে যে গ্রে হেয়ারে যে রেড কালারটা হয়েছিল সেটা প্রায় 15-17 দিন ছিল। আর এই গ্রে হেয়ারটা লাল হওয়ার কারণ হচ্ছে আমি যে হেনাটা কিনেছিলাম সেটা আমি রেড কালারের কিনেছিলাম। তো আমি নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আনবো তোমাদের জন্য, যে আমি সেম হেনা ব্ল্যাকটা হেয়ারে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পর তোমাদেরকে রেজাল্টটা শেয়ার করব, যে গ্রে হেয়ারটা লালটা ইউজ করে যতটা লাল হয়েছিল এই কালোটা ইউজ করে কি ততটাই কালো হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। এর সাথে সাথে তোমাদেরকে আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিতে চাই। সুপার ভাসমল নিয়ে তোমরা আমাকে অনেক 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 কমেন্ট করো, আর অনেক সময় কি হয় এমন এমন কমেন্ট থাকে যে কমেন্টগুলো আমার মনে হয় যে যদি আমি মুখে বলতে পারতাম তাহলে মনে হয় অনেকটা বেটার হতো সেই টাইপ করে লেখার থেকে। তো যার জন্য আমি এই ভিডিওতে 2-3টা কোশ্চেন আর কি তুলে ধরছি। তো তোমরা যদি ফার্স্ট একটা কমন কোশ্চেন ছিল যে সুপার ভাসমলটা ইউজ করার আগে কি শ্যাম্পু করতে হবে, একদম শ্যাম্পু করতে হবে, তোমরা চাইলে আগের দিনও শ্যাম্পু করে রাখতে পারো। যদি তোমরা আমি যেরকম শুক্রবারে অ্যাপ্লাই করি শনিবারেও অ্যাপ্লাই করি, কারণ আমার গ্রে হেয়ারের প্রবলেমটা যথেষ্ট বেশি, তো আমি শুক্রবারে হেয়ার ওয়াশ করি এবং শুক্রবারে বিকালবেলা সুপার ভাসমলটা অ্যাপ্লাই করি, শনিবারেও একবার অ্যাপ্লাই করি এবং সানডে মানে রবিবারে আমি নর্মালি হেয়ার ওয়াশ করে নিই। আর এই 2 দিন রাখার ফলে কিন্তু আমার সমস্ত পাকা চুল একদম কালো হয়ে যায়। আর অ্যাপ্লাই করে রাখার পর যখন তোমরা হেয়ারটা ধোবে বা হেয়ারটা ওয়াশ করবে তখন কিন্তু শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করবে, নর্মাল ওয়াটার দিয়ে হেয়ার ওয়াশ একদম করবে না। চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ লোহার কড়াই বা লোহার বাটি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর আমি ইউজ করেছি পরম্পরার হেনা, আর এটা মিক্স করব আমি লাল চা দিয়ে, মানে চিনি দেবে না। তোমরা গরম জলের মধ্যে 3-4 চামচ চা পাতা ঢেলে দেবে এবং ঢেলে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই জলটা এই হেনার সাথে খুবই ভালো করে মিক্স করবে। তো আমি এখানে মিক্স করছি। আর এই হেনাটা যখন আমি কিনতে যাই তখন ব্ল্যাকটা কাকুর কাছে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি রেডটাই নিয়েছি। আর এটার কোয়ান্টিটিটা খুবই কম, যদি তোমাদের শর্ট হেয়ার থাকে তাহলে 1 প্যাকেটেই হয়ে যাবে, যদি তোমাদের মিডিয়াম হেয়ার থাকে তাহলে তোমাদের 2 প্যাকেট লাগবে, আর যদি আমার মতো লং হেয়ার থাকে তাহলে কিন্তু তোমাদের 4 প্যাকেট লাগবে। রেজাল্টটা জাস্ট অসাম, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, জাস্ট হাতে একটু লেগে ঢাকনা দিয়ে রেখে দেব আমি একটা গোটা রাত। নেক্সট ডে আমি দেখব যে আমার হেনাটা অনেকটা লিকুইড হয়ে গেছে। আর এখানে না আমার এই হেনাটা একটু পাতলা গুলানো হয়ে গেছিলো, তোমরা আরেকটু টাইট করবে। আর আমি পাতলাটা জেনে শুনে করেছিলাম, কারণ আমার পুরো হেয়ারটাকে কভার করতে হবে যার জন্য। তো কারণ আমি এটা ফার্স্ট টাইমের রিভিউ করার জন্য ট্রাই করছিলাম, আর এই রেজাল্টটা যে এতটা আমাকে মুগ্ধ করে দেবে সেটা আমি ভাবতেও পারিনি, আর এত কম দাম। তো এর মধ্যে আমি জাস্ট 2টো জিনিস ইউজ করছি, একটা হচ্ছে 2-3 চামচ তোমরা লেবু রস নিতে পারো যদি খুশকির প্রবলেম বেশি থাকে। আমি এখানে 1 টেবিল স্পুন লেবু রস নিয়েছি, আর একটা পুরো ডিম নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবার আমি হেয়ারে এই হেনাটা অ্যাপ্লাই করব। আর এই হেনাটা যখন আমি তোমাদেরকে একটু হাতে দাগটা দেখালাম যে লাল হয়ে গেছে, সেটা কিন্তু আমি এই হেনাটা মিক্স করার সময়ই হাতে জাস্ট একটু লেগে গেছিলো হেনাটা। আমি যখন হাতটা মুছি তখন দেখি OMG, হাতটা একদম টোটাল মনে হচ্ছে লাল হয়ে গেছে, যেন হাতে মেহেন্দি পড়লে আধা ঘন্টা রাখার পর হাতটা তুলে যেরকম লাল হয়ে যায় সেম ওই রকমভাবেই লাল হয়ে গেছে।
তো আমি এখানে আমার চুলের সবগুলোকে ভালো করে রিমুভ করছি। রিমুভ করে নেওয়ার পর আমি যেখানে আমার পাকা চুলে প্রবলেম, বিশেষ করে আমার মিডিল সিটিটাতে বেশি পাকা চুলটা দেখা যায়, তো সেখানে আমি অনেক থকথকা করে বেশি করে হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপরে ধীরে ধীরে পুরো চুলে এইভাবে অ্যাপ্লাই করে নিব খুবই ভালো করে। এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু আমি সেই দিন যেদিন এখন আমি অ্যাপ্লাই করছি, তো আমি এটা জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি রাত্রেবেলা সরষার তেল, খুবই ভালোভাবে তোমরা যদি সরষার তেল পাও, আর যদি সরষার তেল হেয়ারে অ্যাপ্লাই না করতে চাও, তোমরা যে কোনো অয়েল সেই দিন যেদিন হেনাটা লাগাবে হেয়ারে, মানে অ্যাপ্লাই করবে, সেই দিন রাত্রেবেলা অয়েল খুবই ভালো করে মাসাজ করে নেবে এবং নেক্সট ডেতে শ্যাম্পু দিয়ে খুবই ভালো করে হেয়ার ওয়াশ করে নেবে। এইভাবে আমি পুরো হেয়ারে খুবই ভালো করে হেনাটা অ্যাপ্লাই করে নেব এবং চুলের এন্ড অফ পার্ট, মানে যেটা আমাদের খুব ড্রাই হয়ে যায় অনেক সময়, সেই জায়গাতেও আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা খোপা করে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রেখে দেওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব এবং ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে আমি অবশ্যই এই ভিডিওতে শেষে দেখাবো। আর বিলিভ মি, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে রেজাল্টটা দেখে। আর এর মধ্যে আমি অ্যাড করেছি মাত্র 2টা জিনিস, ডিম এবং লেবু, যেটা আমাদের হেয়ারের জন্য, ড্যান্ড্রফের জন্য, হেয়ার গ্রোথের জন্য, হেয়ার ফলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এর মধ্যে অনেক করতে পারো, বাট তোমাদের কাছে যদি অত ঝামেলা করার সময় না থাকে, তো জাস্ট এই 2টা জিনিস দিয়েও তোমরা কিন্তু তোমাদের হেয়ারকে অনেক স্ট্রং এবং হেলদি করতে পারবে। আর হেয়ার ফলের প্রবলেম বেশি থাকলে অবশ্যই তোমরা কিন্তু পেঁয়াজের রস ইউজ করবে বা পেঁয়াজকে বেটে এর মধ্যে দিতে পারো, তাহলে কিন্তু হেয়ার ফলটা অনেকটা ঠিক হবে। আর এটা কিন্তু তোমরা মাসে 2 বার অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো এবার দেখে নাও ফাইনাল রেজাল্ট। তো এখানে আমি অয়েল অ্যাপ্লাই করেছিলাম, অয়েল অ্যাপ্লাই করার পর আমি শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এর ফাইনাল রেজাল্ট। এর ব্যাপারে আমি তোমাদেরকে আর কিছুই বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও যে আমি ফেক বলছি কি সত্যি বলছি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বারের সাথে যুক্ত হয়ে যাও। তো ব্যাস আজকের মতো এইটুকুই।